সারা বাংলায় কালা দিবস পালন করছে, কিন্তু কলকাতাতে করছে না। তার কারণ অমিত শাহ অন তৃণমূল গন। কলকাতা ছেড়ে পালিয়েছে তৃণমূল, এরপরে বাংলা ছেড়ে পালাবে। আজ এই যুব সমাবেশের মাধ্যমে একটা কথা পরিষ্কার বলতে চাই, হে বাংলার যুবক, যদি রোজগার চান, এই তৃণমূল কংগ্রেসের দ্বারা রোজগার হবে না। এই সরকার সব শিল্পকে শেষ করে এখন তোলাবাজি শিল্প চালাচ্ছে, তোলাবাজি শিল্প। সারা বাংলায় দিদির ভাইয়েরা মদের ভাটি খুলে চোলাই শিল্প চালাচ্ছে, ঢুকুঢুকু পিও আর যুগ জিও এর অবস্থা তৈরি করেছে। এ সরকার বাংলাকে এগিয়ে নিয়ে যাবে, এ সরকার বাংলার ন্যূনতম উন্নতি করতে পারবে না। আজ এত বছর হয়েছে, শিক্ষায় বাংলা পিছিয়েছে, শিল্পে বাংলা পেঁচাচ্ছে, স্বাস্থ্যে বাংলা পেঁচাচ্ছে, মেধায় বাংলা পেঁচাচ্ছে, সংস্কৃতিতে বাংলা পেঁচাচ্ছে, যুবকের মান উন্নয়নে বাংলা আজ পেছন দিকে যাচ্ছে। তাই ক্ষুদিরাম বসুর বাংলা, এ বাংলাকে আমরা ব্যর্থ হতে দেব না। আমার বলতে বলতে আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় অমিত শাহজি পৌঁছে গেছেন, তাই আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করব না। আগামী দিন বাংলা লড়াইয়ের জন্য যুব বাহিনী তৈরি হন, পরিষ্কার স্লোগান তুলুন, তৃণমূল হাটাও, তৃণমূল হাটাও। এনআরসি নিয়ে ভয় পাবার কোনো কারণ নেই, আমরা শরণার্থীদের সঙ্গে আছি, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বিজেপির লড়াই চলবে। বন্দে মাতরম।